নাগপুরকে এত কালামন্দ করো? নাগপুরকে কিন্তু স্বীকৃতি দিয়ে গেছে ভারতরত্ন বঙ্গ সন্তান প্রণব মুখোপাধ্যায়। স্বীকৃতি দেননি ওনাকে, সেটা বোধ হয় প্রণব মুখার্জির প্রতি একটু 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 আনফেয়ার হবে, কারণ প্রণব মুখোপাধ্যায়কে ওনারা ইনভাইট, যদিও ওনার সেই ইনভিটেশনটা গ্রহণ করাতে আমাদের কথা ছেড়ে দাও, প্রণব মুখোপাধ্যায়ের মেয়েই তার বিরোধিতা করেছিলেন, মানে উনি তোমার মনে থাকবে শর্মিষ্ঠা মুখার্জি লিখেছিলেন, কিন্তু প্রণব মুখোপাধ্যায় নাগপুরের ওই মঞ্চে গিয়ে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর সঙ্গে তো নাগপুর যে কথাগুলো বলে সেই দুটো কথার কোনো মিল নেই। আমি তো প্রণব মুখার্জির পার্টি করি না, আমি তো জ্যোতি বসুর পার্টি করি, যে জ্যোতি বসু বলেছিলেন বিজেপি অসভ্য বর্বরদের দল, ওটাই আমার বক্তব্য। ২৪-এ দিদিকে প্রধানমন্ত্রী করার জন্য উদ্যোগী হচ্ছে সবাই, সবাই না মানে অবাম দলের অনেকটাই, মানে অবিজেপি দলগুলো, কংগ্রেস হয়তো শেষ মুহূর্তে কি করবে জানা যায় না। সেক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা কি হবে? বিজেপি বিরোধী লড়াইয়ে মমতার হাত কি তোমরা শক্ত করবে নাকি আবার সেই বিরোধীরা? মমতা ব্যানার্জি যদি গোটা মোটামুটি গোটা ভারতবর্ষে 150 মতো সিট পান, বেম প্রধানমন্ত্রী চেয়ারের কাছাকাছি চলে যান এবং দেখি যে উনি না হলে বিজেপি হয়ে যাবে, তখন দেখা যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাল্টে কখনো একটা জিজ্ঞেস করবে, যদি দেখা যায় যে গোটা ভারতবর্ষ থেকে সিপিএম কি বামপন্থীরা 50-60 সিট পেলো এবং বিজেপিকে হার আটকানোর জন্য বামপন্থীদেরকে সমর্থন করতে হবে, তখন উনি কী করবেন? তখন কি সেটা করবেন নাকি তখন আবার আগের মতো বাজপেয়ীর ক্যাবিনেটের মন্ত্রী হয়ে যাবেন বা মোদীর ক্যাবিনেটের মন্ত্রী হয়ে যাবেন? হ্যাঁ, দ্বিতীয় কথা, ওর কথা দেখো, তুমি তো জানো আমার মানে এটা মানে আমার বলে না, আমার একটা অভিজ্ঞতা, আমাকে দল সেই সুযোগ দিয়েছিল বিভিন্ন রাজ্যে রাজনীতি করার এক সময়, আর আমরা যারা ফলোও করি আমি দেখেছি সেই সময়, এইটা যারা না পশ্চিমবাংলার বাইরে খুব বেশি জান না তাদের পক্ষে একটু বোঝা স্বাভাবিক কারণেই হয়ে ওঠে না। আমাদের এখানে মিডিয়ায় যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যেরকম আলোচনা হয় না যে থার্ড ফ্রন্টের ফেস হবে মমতা ব্যানার্জি, তুমি তামিলনাড়ুতে যাও একই আলোচনা স্ট্যালিনকে নিয়ে হয় ওখানকার মিডিয়াতে, একই তুমি তুমি সাত দিন তামিলনাড়ু ঘুরে আসো তোমার মনে হবে একদিকে মোদি একদিকে স্ট্যালিন, এই লড়াই হবে সামনের বার লোকসভায়। আবার তুমি কিছু না, ইভেন আমি তোমায় বলছি ধরো তুমি কেরালায় যাও, ওখানে তোমার মনে হয় পিনরায় বিজয়ানি হচ্ছে পরের মুখ, এমনকি তোমায় আমি বলছি কংগ্রেস, তুমি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী যাই থাক না কেন, তুমি পাঞ্জাবে ঘুরে আসো 10 দিন, তুমি ডিসকোর্সে না তা আমি কেন, আমি বলার কে বলো, আমাকে কত লোক 35 বছরের শিশু বলে, আমি কি করে অন্যকে বলবো? সেটা হচ্ছে পিটার প্যান, হু রিটেনস ইউথফুল নেচার থ্রাউট হিজ লাইফ। সেটা তো ভালো, কেউ যদি কেউ যদি তরুণ থাকতে পারেন, ব্যবহারিক ভাবে চিন্তা ভাবনায় তরুণ থাকতে পারেন সারা জীবন, সেটা তো ভালো। ব্যবহারিক ভাবে তরুণ থাকা নিশ্চয়ই ভালো। আমি তোমাকে এইটা জাস্ট ওইটাই বলছি কথাটা, তুমি পাঞ্জাবে ঘুরে আসো তোমার মনে হবে যে অমরিন্দর সিং বোধ হয় নেক্সট ফেজ মোদীর বিকল্প, এটা না কিছুটা ওই ব্যাপার, মানে যে রাজ্যের মিডিয়া হ্যাঁ সেই রাজ্যে সেই তার এটাই বেশি লাইমলাইটে আসে। কিন্তু এটা কেজরিওয়াল তুমি বলো দিল্লিতে আগের বার, তোমার মনে আছে 19-এর লোকসভা ভোটে, ইভেন 14-র লোকসভা ভোটের সময়ও কেজরিওয়াল তো হচ্ছে হয়ে গেল বোধ হয় মোদীর বিরুদ্ধে পাল্টা গোটা গোটা ভারতের মুখ। সুতরাং কি খালি মমতা ব্যানার্জিকে নিয়ে আজকে তুমি আমি কলকাতায় বসে আলোচনা করছি এটা বলছি, তুমি তুমি আমি কালকে হচ্ছে চেন্নাই থেকে আলোচনা করবো, তো তুমি আমি স্ট্যালিনকে নিয়ে আলোচনা করবো। আচ্ছা এই যে জন্ম সন্তান নিয়ন্ত্রণের যে বিল এবং আইন আনছে হেমন্ত, আনছে যোগী, আনছে এবং আগামী দিনে এটা ভারতবর্ষের সংসদেও আসবে, এটা কি যোগী আদিত্যনাথ কত ক ভাই বোন? বিভিন্ন ক্ষেত্রে ইয়ে করেছেন এবং জন্ম নিয়ন্ত্রণ খালি যোগী আদিত্যনাথ প্রথম বলছেন, তো সেই ইমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীরা স্লোগান দিয়েছেন হামদো হামারে দো, এবং যেভাবে করতে গেছিলেন সেটা তো একটা ইয়ে ছিল। দেখো পপুলেশন এক্সপ্লোশন আমরা কেউ চাই না বা সেটা ইয়ে করা উচিত একটা জিনিস, কিন্তু বিজেপি তুমিও খুব ভালো করে জানো আমিও খুব ভালো করে জানি বিজেপির কাছে তো ইউসিসিটা কোনো হচ্ছে ইয়ের প্রশ্ন নয়, মানে কোনো টার্গেট করা একটা 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 সম্প্রদায়কে ডেমোনাইজ করা। তুমি ধরো তুমি এটা জানো অর্কদা, 2014 সালে আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা বলেছিলাম ইনস্ট্যান্ট আরবিটারি ট্রিপল তালাককে বন্ধ করতে হবে, সিপিএম বলেছিল অন্য কেউ, আমাদের ইলেকশন ম্যানিফেস্টো এটা ছিল। কিন্তু বিজেপি এসে কী করলো বলো, যখন সুপ্রিম কোর্টের রায় ইনস্ট্যান্ট আরবিট্রি ট্রিপল তালাককে অ্যাবলিশ করার কথা বললো, সবার আগে আমরা সেটাকে ওয়েলকাম করেছি, এটা হওয়াই উচিত, একসবার এটা হওয়া উচিত, খেয়াল খুশি মতো তিন তালাক একটা বর্বর প্রথা, কোনো সভ্যতা সেটা থাকতে পারে না। বিজেপি কী করলো, একদিন ধরে একটা আইন ছিল অ্যাবলিশ করে দাও, আজকে যা একজন একটা বিবাহিত সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফের সেপারেশন, আমি এটা উদাহরণ হিসেবে তোমায় বলছি কথাটা, যেহেতু জন্ম নিয়ন্ত্রণটা প্রপোজ করেছে কিন্তু এটা যেহেতু হয়ে গেছে আমি জাস্ট উদাহরণ, এটা কংক্রিট হবে বলে আমি তোমায় বলছি, এটা
একটা বিবাহিত সম্পর্ক ভাঙার স্বাধীনতা আছে যে কোনো মানুষের, কিন্তু তার একটা পদ্ধতি আছে, পদ্ধতির বাইরে ইফ ইউ ডিজার্ন ইউর পার্টনার ইন আ রং ওয়ে তাহলে তোমার প্রতি রাষ্ট্রের ভূমিকা কী হবে? তুমি হিন্দু হলেও যা হবে, তুমি মুসলিম হলেও তাই হবে, তাই সেটা কিন্তু আমরা ইউনিফর্ম আইন বলবো। এক্ষেত্রে কী হলো, মুসলিমদের জন্য একটা আলাদা আইন ক্রিমিনালাইজ করার জন্য, এইটাকে কি ইউনিফর্ম সিভিল কোড আমরা বলবো? অথচ এইটাকে ইউনিফর্ম সিভিল কোডের একটা বিগার ডিজাইনের একটা পার্ট হিসেবেই দেখানো হলো। ধরো আমি আবার আমি তোমায় বলছি, এটা কাউকে কোনো ব্যক্তিগতভাবে আক্রমণ করা ছোটো করার প্রশ্ন না, কিন্তু কাউকে আবার রেগে ঢেকেও কথা বলার বিষয় নেই এখানে। ইনস্ট্যান্ট আরবিট্রি সিভিল তলা একটা যতটা নিষ্ঠুর, ওইভাবে একজন নিজের স্ত্রীকে ছেড়ে দেবে, ডিজন করবে, নরেন্দ্র মোদী যেভাবে নিজের স্ত্রীকে ডিজন করেছে, সেটা কিছু কম নিষ্ঠুর? তাহলে না না, জোর করে অজোর করে, সে তো এখানেও যে করছে সে বলতে পারে আমাকে বাবা জোর করে বিয়ে দিয়েছিল, আজকে বাবা নেই কি বাবার বয়স হয়ে গেছে, আমি 3 তালাক বলে দিলাম, সেটা তো আলাদা কথা। সে আমাদের দেশে জোর করে বিয়ে দেওয়া তো কত লোকের, কত মেয়ের আজও জোর করে বিয়ে হয়, সে কারোর সাথে প্রেম করছে, যাতে নামে ধর্মের নামে করে দিল, তাহলে ছেড়ে দেবে? আমি তোমাকে বলছি না, সে তো কখনো সেটা বোধ হয় দেখো, সেটা একটা সময় আমরা ইন্দিরা গান্ধী সম্পর্কেও শুনতাম, একটা সময় ইভেন মনমোহন সিং সম্পর্কেও। 2009 তুমি বলো, 2009 ইলেকশনটা কি হলো, কংগ্রেস হ্যান্ডস ডাউন জিতলো, তার কারণটা হচ্ছে গোটা ভারতবর্ষের মনমোহন সিং এর বিকল্প কোনো মুখ নেই বিজেপিরও, মানে আডবাণি প্রধানমন্ত্রী হবেন না কি হবেন করে কোনো মুখ দিতে পারবেন না। এটা যখন ছিল 8,000 কোটি টাকা ছিল তো, কিন্তু আমি 100 বার কিন্তু আমি তোমাকে বলছি ফেস নেই, আজ অব্দি ফেস নেই, কালকে যখন ফেস হবে তখন তাকে সবাই গ্রহণ করবে। তবে আমি তোমাকে এইটুকু বলছি, আমি এটা বিশ্বাস করার কথা, তোমার সাথে একটা ব্যাপার আমি একমত, তাতে হয়তো অনেকের, আমার অনেক সহকর্মীরা হয়তো আমার সাথে এই ব্যাপারে মতের মিল না হতে পারে, আমি তোমার সাথে এই ব্যাপারে একমত যে ফেস একটা লাগে। এটা ভারতের ক্ষেত্রেও সত্যি, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সত্যি, আজকের দিনে এটা খুব সত্যি। এবং বামপন্থীদের কোনো কালে কোনো ফেস ছিল না, এটা আমরা খালি নীতিকে সামনে রেখে লড়ি নেতাকে নয়, এটা বোধহয় আমি নিজে ব্যক্তিগতভাবে এই কথাটা পুরোটাতে কনভিন্স নই। তার কারণটা হচ্ছে এটা ঘটনা জ্যোতি বসু চিরকালই, জ্যোতি বসু মানুষ জানতেন যে আমি ভোট দিলে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হবে, মানুষ জানতেন যে আমি ভোট দিলে বুদ্ধদেব বসু মুখ্যমন্ত্রী হবে, এইটা এই জানাটা জরুরি, মানুষকে ইনফর্ম চয়েস মেকিংয়ের সুযোগ দেওয়াটা জরুরি। এবং সেটা আমি, তুমি যদি আমায় বলো, আমি তো দেখতে পাচ্ছি চোখের সামনে, আমরা সবাই দেখতে পাচ্ছি, এর জন্য খালি বামপন্থীরা সাফার করে খালি তাই নয়, ধরো লোকসভাতে যে দিল্লিতে 7টার মধ্যে 7টা সিটে বিজেপি জিতলো, 4 মাস 5 মাস পরে সেখানে ভোট হলো, ঠিক রেজাল্ট উল্টে গেল কেজরিওয়াল যে ওখানে 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 মোদীর বিকল্প একটা ফেস ছিল না, এখানে আবার কেজরিওয়ালের বিকল্প বিজেপির কাছে কোনো ফেস নেই। 19-এ পশ্চিমবাংলায় বিজেপি এটা রেজাল্ট করলো, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে তৃণমূল বেরিয়ে গেল। সুতরাং আজকের দিনের রাজনীতিতে মানুষ জানতে চান যে আমি কার জন্য ভোট দিচ্ছি, এটা এটা আমার মনে হয় যে এটা আমাদেরকেও এটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। এরা যদি এখন আমি বলছি, এটা আমি আমার এটা অভ্যেস নয় যে আকবরীয় পার্টির আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে কথা বলা, আমি কোনোদিন আজ অব্দি সেটা করিনি, তবে এটা আমি যত নিজের বন্ধুদের সার্কেলে, আমার সমবয়সীদের মধ্যে, এমনি সাধারণ মানুষের মধ্যে যতটুকু আমার মেলামেশার সুযোগ হয়, আমি আমি মানুষকে বাদ দিয়ে তার পার্টি নয়, আমি হ্যাঁ, এবং আমি এটাতে কনভিন্সড একটা ফেস লাগে। তুমি আমায় যদি জিজ্ঞেস করো, আমি এটা ব্যক্তিগতভাবে কনভিন্সড, এবং আমি মনে করি যে এটা আমাদের একটা বিরাট দুর্বলতা। বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে তুমি কিভাবে মূল্যায়ন? দেখো এটা এটা আমি তোমায় বলছি আবার, আমি খালি শুভেন্দু অধিকারী বললাম, এটা পশ্চিমবাংলার জন্য না একটা বিরাট ডিজাস্টার। এই কারণে দেখো, পশ্চিমবাংলায় প্রায় এরম কোনো তৃণমূল নেতা নেই যে আগে কোনো চুরি করেনি, প্রায় এমন কোনো বিজেপি নেতা নেই যে আগে কোনো তৃণমূল করেনি, শুভেন্দু বিং ওয়ান অফ দেম। দেখো একটা বিরোধী দলের বা বিরোধী নেতার ভূমিকাটা কী, সে সরকারের রাতের ঘুম কেড়ে নেবে, তবে তো সে বিরোধী নেতা, তবে তো শুরু করো পারবে না কাটতে। দেখো দেখো মর্নিং শোজ দাঁড়িয়ে, কেন দেখো তোমার ছোট্ট উদাহরণ দিচ্ছি, তুমি বলো তর্কদা, শাসক দলের 2 মন্ত্রী এবং 1 প্রাক্তন মন্ত্রী সিনিয়র একজন এমএলএ গ্রেপ্তার হলো, হ্যাঁ 4 জন নেতা মোট, হ্যাঁ গ্রেপ্তার হলো, সিবিআই কাস্টাডিতে গেল, রাজ্যের বিরোধী দল নেতার ছিঁড়ে খাওয়া উচিত সরকারকে, যে কোনো রাজ্য হলে তাই ঘটতো, তুমি একটা কথা শুনলে শুভেন্দুর মুখ থেকে? শুনবে না। তার কারণটা হচ্ছে যে তদন্তেই 4 জন গ্রেপ্তার হয়েছে, সেই তদন্ত শুভেন্দু অধিকারীর নামে চলছে, ওর কিছু বলার এখানে সুযোগ নেই, সম্ভব নেই। আজকে সে তো বিজেপির নেতা হয়েছে, পশ্চিমবাংলার বিরোধী দলের ন্যাশনাল ফিগার হবেই, তার তো আমি পশ্চিমবাংলার মানুষের, দেখো অর্কদা, গভর্নমেন্ট বলো কি মিনিস্ট্রি ভারতে তখনও ছিল যখন রাজা মহারাজা শাহ সুলতানরা দেশ চালাতো, আকবরেরও মন্ত্রিসভা ছিল, সিরাজউদ্দৌলারও মন্ত্রিসভা ছিল, মহারাজা কৃষ্ণচন্দ্রেরও কাউন্সিল অফ মিনিস্টার্স ছিল, মন্ত্রিসভা তখনও থাকে যখন রাজা মহারাজা শাহ সুলতানরা দেশ চালায়, তার সঙ্গে আজকের দিনের ডেমোক্রেসির তফাত কী? তখন খালি মন্ত্রিসভা ছিল, আজকে একটা বিরোধী পক্ষ আছে, একটা অপোজিশন আছে, অপোজিশন মেক্স আ ডেমোক্রেসি আ ডেমোক্রেসি। মানুষের জন্য আজকে ইফ দ্য গভর্নমেন্ট লেটস মি ডাউন, শক্তিশালী সরকার যদি আমারকে বিট্রে করে আমার ম্যান্ডেটকে, তাহলে অপোজিশন আমাকে পাহারা দেবে, অপোজিশন আমার হয়ে লড়াই করবে, এইটা তো ডেমোক্রেসি, না হলে আর ডেমোক্রেসি থাকলো কি?
আজকে পশ্চিমবাংলার বিরোধী দলের নেতার ওই আজকে মমতা ব্যানার্জির নামে দুটো একে বেগম বললেন, খালা বললেন, হ্যাঁ এসব ঠিক আছে, এগুলো তো মানে আমি সরি টু সে দিস, কিন্তু এগুলো ছেঁচড়ামি, এগুলো তো কোনো সিরিয়াস রাজনীতি নয়। কিন্তু সত্যিকারের লড়াইয়ের জায়গা যেখানে সরকারের সাথে, একটা ইস্যুতে লড়াই করা ওনার পক্ষে সম্ভব নয়, কেননা তৃণমূলের এহেন পাপ নেই যে পাপে উনি পার্টি নন। তুমি দেখো একটা ছোট্ট উদাহরণ, আমরা সবাই দেখতে পাচ্ছি আজকে পিএসসি চেয়ারম্যান নিয়ে যা হচ্ছে, এটা অন্যায় হচ্ছে পশ্চিমবাংলায়। যেভাবে তৃণমূল মুকুল রায়কে ঘুরপথে পিএসসি চেয়ারম্যান করে আলটিমেটলি বিরোধীদের অধিকারটাকে হচ্ছে কাটল করে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিজের লোক বসাচ্ছে, শুভেন্দু দিকে যাই বলুন না কেন, রাজ্যপালের কাছে যাচ্ছেন বলছেন এই সেই হ্যান ত্যান, যাই বলুন, ওনার কোনো ক্রেডিবিলিটি ছিল না কথার, জাস্ট মুখ খুলতে যাবে না, লোকে আঙুল তুলে বলবে যাই, যখন 2016 সেঞ্চুরি হয়েছিল তুমি তো মমতার সঙ্গে ছিলে, তুমি শুভেন্দু অধিকারী, তুমি তো রাস্তায় নেমে এটাকে ডিফেন্ড করেছিলে, যখন একই রকমভাবে সুজন চক্রবর্তীকে কাটল করে মানুষ ভূঁইয়াকে ঘুরপথে, ঠিক আজকে যেখানে মুকুল সেদিন ছিলেন মানুষ ভূঁইয়া, জিতেছেন কংগ্রেস থেকে, দল পাল্টেছেন তৃণমূলে, তাকে কংগ্রেসের এমএলএ দেখিয়ে পিএসসি চেয়ারম্যান করে দিল। তারপর আবার শঙ্কর সিংকে জিতেছেন কংগ্রেস থেকে, এসছেন তৃণমূলে, কংগ্রেসের এমএলএ খাতায় কলমে দেখে পিএসসি চেয়ারম্যান করে দিল। মুকুল রায় তো থার্ড নাম এই তালিকায়। আজকে শুভেন্দু অধিকারীর এই ক্রেডিবিলিটি নিয়ে উনি বলতে পারবেন? এই কথা দেখো আজকে আমি বলতে পারি, এই কথা আজকে সুজন চক্রবর্তী বলতে পারে, এই কথা আজকে মোহাম্মদ সেলিম বলতে পারে, এই কথা আজকে মনে করো অধীর চৌধুরী বলতে পারেন, এই কথা কি বলতে পারবেন শুভেন্দু অধিকারী? বলার জায়গা নেই, কেননা হি ইজ আ পার্টি না, না আমার সেটা বিশ্বাস হলে আমি কি করবো, আরে আমাদের দলে কে পদ্মমুখী, পদ্মে চলে যাওয়ার আগে জানতে পারিনি আর অরিন্দার কথা বলবো, তবে এটা আমার মনে হয় যে ওনার প্রতি একটু ডিসরেসপেক্টফুল, উনি এতটা সিনিয়র লিডার, এত এতটা রেসপেক্টেড লিডার, এত মানে মানুষের আমি তো সেই কারণেই বলছি যে কে কোথায় যাবে না যাবে তো দেখো ওইভাবে বলা যায় না, কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো কারণ হয়নি যে অধীর চৌধুরীকে নিয়ে কথাটা কাউকে অ্যাকসেপ্ট করতে হবে। সে তো তুমি আমাকে নিয়েও কালকে বলতে পারো, ক্যাজুয়ালি নিয়ে বলতে পারো, শোনা যাচ্ছে সে তো নাকি সতেরো পদ্মমুখী, নাকি হচ্ছে মনে করো নাকি মমতা ব্যানার্জি বিজেপি, নাকি হতেই পারে যে সে তো তুমি অফার পেয়েছিলে নরেন্দ্র মোদী নাকি কংগ্রেসমুখী, সে তো নাকি দিয়ে তো সবই বলা যায়, সে তো কি হবে। আমার শেষ প্রশ্ন, চীনের কমিউনিস্ট পার্টির 100 বছর পুরো, মাও জমানার অনেক কিছু ইয়াংসির জলে ভাসিয়ে দিয়েছে চীনের নয়া প্রজন্মের নেতৃত্ব, আবার একই সঙ্গে সেখানে অথরিটেরিয়ান রেজিমের প্রজ্বলন শোনা যাচ্ছে, যতদিন বাঁচবেন শি জিনপিং ততদিনই চীনের দণ্ডমুণ্ডের কর্তা থাকবেন। ভারতকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন নাম না করে, যে কেউ যদি ভাবেন যে চীনকে চোখ রাগাবেন তাহলে চীনের প্রাচীনে মাথা ঠুকতে হবে, রক্তক্ষরণ হবে। কংগ্রেস বিজেপি দেশের বাধ্যবাধকতায় কমিউনিস্ট পার্টি অফ চায়নাকে কোনো শুভেচ্ছা বার্তা দেয়নি, সিপিআই সিপিএম দিয়েছে, আমরা তো পৃথিবীর সব কমিউনিস্ট পার্টিকে শুভেচ্ছা বার্তা দিই, চীনকে দেওয়া এই প্রেক্ষিতে এটা কি অ্যান্টি ন্যাশনাল দেখো যাচ্ছে না? সীতারাম ইয়েচুরি যখন জেনারেল সেক্রেটারি হলেন পশ্চিমবঙ্গে সিপিআইএম এর, ভেঙ্কাইয়া নাইডু রাজ্যসভায় দাঁড়িয়ে সীতারাম ইয়েচুরিকে অভিনন্দন জানিয়েছিলেন, এগুলোর মধ্যে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ ইট। তবে চায়নার পার্টির সাথে তো আমাদের বহু ব্যাপারে যেমন মানে একটা দৃষ্টিভঙ্গিগত মিল রয়েছে, তেমন তো বহু ব্যাপারে আমরা একমত নই চায়না পার্টির সঙ্গে, তো আজকে বলে না, এই তো ধরো অরুণাচল নিয়ে চায়নার পার্টির যা বক্তব্য আমরা তো একমত নই, আমরা তো মনে করি যে চায়না থেকে এবার যে হচ্ছে ওরা জমি দখল করলো, ভারত সরকার তো দুর্বলভাবে সারেন্ডার করলো, নরেন্দ্র মোদী ওখানে গিয়ে বলে আসছেন যে আমাদের নাকি জমি দখল, এটা তো ঠিক নয়, এটা তো আমরা তো সমালোচনা করেছি। এবং দেখো আমি আর তুমি যেটা ওই চোখ রাঙানোর কথা বললে, কোনো দেশেরই কোনো দেশকে চোখ রাঙানো উচিত নয়, আমি চাই যে চায়নাকে যে চোখ রাঙাবে সেও হচ্ছে চীনের প্রাচীরে মাথা ঢুকে রক্তক্ষরণ হোক তাক, আর ভারতকে যে চোখ রাঙাবে তারও যেন ইন্ডিয়া গেটে মাথা ঢুকে রক্তক্ষরণ হয়, কেউ বা কাউকে কেন মাথা রাঙাবে। তবে আমি তোমাকে এটা বলি, এটা এবং এটা আমার বক্তব্য বলুন, এটা আমাদেরও পার্টির বক্তব্য, যে একদলীয় শাসন ব্যবস্থা আমরা মনে করি না যে ঠিক, এবং আমরা ভারতবর্ষের ক্ষেত্রে কখনোই একদলীয় শাসন ব্যবস্থা চাই না, আমরা উই বিলিভ ইন মাল্টিপার্টি ডেমোক্রেসি। কোনোদিন যদি ভারতবর্ষে আমরা সরকার তৈরি করতে পারি, আমরা ভারতবর্ষের বহুদলীয় গণতন্ত্রকেই আমরা হচ্ছে রক্ষা করার করবো, এটা আমাদের পার্টি প্রোগ্রামে রয়েছে, যে মাইনরিটি খালি রাজনৈতিকভাবে নয় শ্রেণীগতভাবে যে মাইনরিটি, তারও নিজের দল এবং তারও নিজের প্রতিনিধিত্ব থাকার অধিকার রয়েছে এবং সেটাকে রক্ষা করতে হবে, এটাই ভারতের গণতন্ত্রের স্ট্রেন্থ। দেখো চায়নায় যেটা হয়েছে সেটাই কমিউনিজম নয়, চায়নায় যেটা হয়েছে ওটা কমিউনিজমের বা বামপন্থার একটা মডেল, যেটা ওই সময়কার পরিস্থিতিতে ওই দেশের পরিস্থিতিতে ওখানে ঠিক হয়েছে। সোভিয়েত ইউনিয়নে যেটা হয়েছে ওটাই বামপন্থা নয়, ওটা বামপন্থার একটা মডেল যেটা ওখানে হয়েছে, চায়নার সাথে তার অনেক তফাৎ রয়েছে।
ভেনেজুয়েলা যেটা হয়েছে ওটাই খালি বামপন্থা, ওটাই অ্যাবসলিউট বামপন্থা নয়, ওটা বামপন্থার একটা মডেল যা ভেনেজুয়েলার জন্য দরকার ছিল। ভারতবর্ষে বামপন্থা ভারতবর্ষের মতো করে হবে, এবং ডেফিনেটলি ভারতবর্ষে মাল্টিপার্টি ডেমোক্রেসি থাকতে হবে। ভারতবর্ষে বামপন্থীরা সরকার তৈরি করলেও ভারতবর্ষে মাল্টিপার্টি ডেমোক্রেসি থাকতে হবে, 100 বার এটা রক্ষা করতে হবে। কখনোই চায়নাতে রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চলে, ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা সেভাবে আমরা তো চালানোর প্রশ্নই নিয়ে, অন্য কেউ চালাতে আসলে আমরা তার বিরোধ করব। আমার একটা প্রশ্ন সাপ্লিমেন্ট করেই দিচ্ছি, লোক সামলাতে পারছি না, এই পরিবর্তিত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে তোমার কাছে যদি কোনো ফোন আসে, যদি বলা হয় সতরূপ চলে এসো, প্লেথোরা অফ অপরচুনিটিস আর দেয়া, তুমি কি ভাবছো আসেনি কখনো? মানে হরিশ চ্যাটার্জি থেকে এসছে বলছি না আমি, বাট আবার যদি আসে, দেখো ওর কথা, আমি যদি সিপিএম এর খারাপ সময় সিপিএম ছেড়ে দিই, আমি কি তৃণমূলের খারাপ সময় তৃণমূলে থাকবো? আমি যদি রাজনীতি কিন্তু সম্ভাব্যতার শিল্প, নো তারিখা মা ফুল স্টপ, আমি দেখো তোমার মতো ঝকঝকে ছেলে মেয়ে যে কোনো রাজনৈতিক দল নেবে। এটাই তো মুকুল রায়কে নেওয়ার সময় এটাই এই ভুলটাই করেছিলেন দিলীপ ঘোষ, যে এটা বুঝলেন না যে তৃণমূলের খারাপ সময় তৃণমূলে থাকে না, সে বিজেপির খারাপ সময় বিজেপিতেও থাকবে না। বিংশ শতাব্দীর ধ্বংসাবশেষ কারা? মুকুল রায়। তুমি কি ভাবছো একবিংশ শতাব্দী? একবিংশ শতাব্দী, আমি আমার নাম করে বলা ঠিক নয়, কিন্তু একবিংশ শতাব্দীতে যে তৃণমূলের ছাত্রনেতা বিজেপিতে গেছিল সারদা নারদায় কেসকে, তুমি ভাবছো সে এখন তৃণমূলে ফেরার জন্য ফোন করছে না? দেখো আমরা যে রাজনীতি করি, আমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব তো খালি ক্যামেরার এপারে নেই, ক্যামেরার ওপারেও আছে, সব দলের সাথে সুসম্পর্ক আছে। দেখো যারা দল পাল্টায় পাল্টায় যারা পাল্টায় লয়ালটি, দেখো এটা খালি রাজনীতির প্রশ্ন না জানো তো, এটা মানে মানে মানুষের জন্য কাজ করতে গেলে তোমার তো সবার আগে দরকার মানুষের জন্য, করছি তো মানুষের জন্য কাজ, সেটার প্রেক্ষিতটা যদি বড় হয়, আরো যদি সুযোগ হয়, তাহলে কি দলীয় আগে বলতো না মানুষের কি হবে কি হবে বলো? আর কোথায় এটা 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 শেষ কোথায়? ধরো ধরো আমি কথার কথা তোমায় বলছি, জাস্ট একাডেমিক্যালি এটা আমি তোমায় বলছি, আমার জন্য নয়। দেখো আমি তোমায় বলছি, শতরূপ ঘোষ কোনোদিন অন্য কোনো দলে যাবো না, তার জীবনে রাত্রিবেলায় ঘুমোতে পারবো না, আমার কথা ছেড়ে দেয়, কারণ আমি ইম্পর্টেন্ট নই। যারা মানুষের জন্য কাজ করতে যাচ্ছে, তারা সত্যি মানুষের জন্য কাজ করতে যায়? তুমি ভাবছো এত তার মানুষের জন্য কাজ করার ইয়ে যে রইল তোর দল আমি চললাম, আর এর শেষটা কোথায় বলো তো? আজকে সিপিএম ক্ষমতায় নেই, তৃণমূল ক্ষমতায় আছে, তৃণমূলে গেলে আমি বেশি কাজ করার সুযোগ পাবো, কালকে তৃণমূল ক্ষমতায় থাকবে না বিজেপি থাকবে, তখন আমি বিজেপিতে গেলে বেশি কাজ করার সুযোগ পাবো, পরের দিন কংগ্রেস থাকবে, কংগ্রেসে গেলে বেশি কাজ করার সুযোগ পাবো, এই চলবে সারা জীবন ধরে একটা লোকের? রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ভাববো আজ আমি কোন দলে আছি? এটা কোনো কথা হলো? দ্বিতীয় কথা দেখো, ওর কথা মানুষের জন্য কাজ আমি আজকেও করছি, সাধ্য মতো শ্রমজীবী ক্যান্টিন চালাচ্ছি, সাধ্য মতো আমরা ভলেন্টিয়ার কাজ করছি। এবার এটা ঘটনা যদি আজকে সরকারি ক্ষমতা থাকতো, সরকারি রিসোর্স থাকতো, আরও বেশি করে করতে পারতাম। কিন্তু আমি তোমায় এটুকু বলতে পারি ওর কথা, যারা এটা বলছে যে মানুষের জন্য কাজ করার জন্য পাল্টাচ্ছি, তারা ওই জন্য পাল্টায় না, ওরা পাল্টায় পাল্টালে লালবাতি গাড়ি পাবো। আজকে একটা শ্রমজীবী ক্যান্টিনে আমি নিজের গাড়িতে যাই কি কখনো বাসে অটোয় যাই, সরকারে থাকলে আমি লালবাতি গাড়িতে করে যেতে পারতাম। আজকে পার্টি থেকে হোল টাইম আর বেশ পাই, তখন আমি এমএলএ হিসেবে মাস গেলে মোটা মাইনে পেতাম, তার সঙ্গে টেবিলের তলায় তোয়ালে মুড়ে সিঙ্গাড়া খেতে খেতে হ্যাঁ টাকা নিতাম, সৌগত রায়ের মতো করতাম, আগে টাকা নিতাম, তারপর টাকাটাকে নিয়ে নিলেন, তারপরে যে টাকা থাকে দাদা আপনার নামটা কি, মানে টাকা নেওয়ার এমন তারা, নামটাই জানে না লোকের, নাম না জিজ্ঞেস করে টাকা নিয়ে নিচ্ছে, সেগুলো করতাম। কিন্তু ওই রাজনীতি করবো বলে আমরা কমিউনিস্ট হইনি। দেখো আমাদের আর দেখো আমাদের একটা দেখো আমি কোন দল করছি এটা খালি না সেই দলটার তো প্রশ্ন না, এটা আমার ব্যক্তিসত্তারও রিফ্লেকশন, আমার ব্যক্তি আমি কী, আমার চিন্তা কী, আমার ভাবনা কী, আমার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি কী, দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন মাই পলিটিক্স। তো আমি দল পাল্টাতে পারি, আমি আমার আপব্রিঙ্গিং, আমি আমার বিশ্বাস, আমি আমার একটা দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি, একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাকে ব্যাখ্যা করার দৃষ্টিভঙ্গি, আমি সেটা কী করে পাল্টাবো? আমি এটা যে পাল্টায় সে পাল্টাতে পারে, আমার সেই ক্ষমতা নেই। অনেক 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 থ্যাংক ইউ অর্কদা, আমার সত্যি খুব ভালো লাগলো। আমি আবার এটা বলেই শেষ করছি যে অনেকদিন পরে তোমার সাথে এই যুক্তি তর্ক সঙ্গে অর্ক এই নামটার সঙ্গে এবং তোমার সঙ্গে আমার সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। শতরূপ ঘোষ, সব প্রশ্নের খোলামেলা অকপট জবাব দিলেন তিনি। একটা বিষয় আমার ব্যক্তিগতভাবে আমি ওকে কংগ্র্যাচুলেট করব, যে প্রলোভন মানুষের জীবনে আসে, রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতাদের তো এখন আসে, দলবদলের মরশুম চলছে, কিন্তু সেখানে শতরূপ সোজা সাপটা জানিয়ে দিল, প্রলোভন এসেছে, প্রলোভন হয়তো ভবিষ্যতেও আসবে, কিন্তু রক্ত পতাকার প্রতি ওর যে দায়বদ্ধতা আছে সেটা আমৃত্যু বজায় থাকে।